গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন কিন্তু বেশি রাত, এই সন্ধ্যে হয়নি, কিন্তু এত বৃষ্টি পড়ছিল তার জন্য মনে হচ্ছে যেন রাত্রি হয়ে গেছে। আমার বললাম না, আমার মেয়েদের ওখানে লক্ষ্মী পুজো ইয়ে ছিল, ড্যান্সের প্রোগ্রাম ছিল, এত বৃষ্টি যে ওদের ওইটা ক্যান্সেল হয়ে গেল। নিয়ে ওরা সেজে সাজলো, শাড়ি টাড়ি সব পরলো, মনগুলো একটু খারাপ হয়ে গেলো বলে আমার দিদি ছেলে বলো ঠিক আছে তোরা এখানে ঘরে নাচ নেচে আমাদেরকে একটু দেখা। এই যে তিনজনে এখানে করছে, চারজন ছিল কিন্তু আরো দুজন আসেনি, তিনজন, এই যে ভাইজি, আমার এই দুটো ভাইজি আমার মেয়ে, ওদের এখানে একটু আনন্দ করা হলো। আমি বেরিয়েছিলাম অনেক 5টার সময়, এত বৃষ্টি এত বৃষ্টি, রাস্তায় ভেবেছিলাম ভিডিও করবো করবো, কিচ্ছু হলো না, বৃষ্টি বলে একদম ভিজে গেলাম, অর্ধেক ভিজে গেছিলাম অটোতে। ওদের সব মনগুলো ভালো করার জন্য একটুকু এই যে বাড়িতে বললাম চল তোরা এটা যখন করেছিস তখন বাড়িতেই কর। নিয়ে এই যে সবাই নাচ করলো, আমার ওই দিদি নাতি, মানে আমাদেরও নাতি, ও করলো একটা ইয়ে গান করলো একটা দুটো, সবাই শাড়ি পরে আছে। আমার মেয়ে রেডকে শাড়িটাও খুলে দিল, এর আবার একটুতে রাগ যেন এই দোষটা আমাদেরই, বৃষ্টি হচ্ছে তো আমাদের কি দোষ তুমি বলো। ও তাড়াতাড়ি যে শাড়ি খুলে বলল শাড়িটা পর, না আমি পরবো না। আমি গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর, লক্ষ্মী পুজো নয় মানে লক্ষ্মী পুজো হয়েছে দু বাপের বাড়ির ওখানে, তো কাল কে ছিল কিছু নাচ টাচ প্রোগ্রাম ছিল, কালকে এত বৃষ্টি হলো না, সব মেয়েরা সেজে গুজে আবার ড্রেস ছাড়তে হলো, চেঞ্জ করতে হলো, ওদের খুব মন খারাপ। বাপরে আমার মেয়ে, আমার ভাইজি, আরও পাড়াতে সবাই, ওরা কি মানে মুখগুলো সব একদম ওদের এমন হয়ে গেলো সে ভাদ্র মাসের ওলের মতন। কিন্তু কী করবে, বৃষ্টিটা চলে আসলো, খুবই বৃষ্টি পড়ছিলো, ওই জন্য কালকে কিছু হলো না। তো আজকে হবে, আজকে যাত্রা হবে, তো ওইখানে যাবো সকালে, ওইখানে একটা একটা বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, ওখানে খাওয়া দাওয়া করবো। তো আমি এই যে রেডি হয়ে গেছি, যাব, রান্না টান্না কিছু নেই, ঘরে এমনি কাজ সব হয়ে গেছে। কালকে বৃষ্টিটা হঠাৎ চলে আসলো, মেয়েগুলো 7 দিন ধরে প্র্যাকটিস করছে নাচে, কিন্তু কী করবে, বৃষ্টি এমন হলো যে লাস্টে ক্যান্সেল করে দিতে হলো। সবার খুব মন খারাপ, ওই জন্য ঘরের মধ্যে একটু নাচ গান সব কিছুই হলো, কী করবো। আজকে যেন বাবা ভালো ভালো হয়, এতদিন ধরে এরাও তো নাটকের 1-2 মাস 3 মাস ধরে সব ইয়ে করছে, প্র্যাকটিস করছে, রিহার্সাল দিচ্ছে। আমরা যাচ্ছি এখন একটু বাজার যাব, বাজার থেকে ওইদিকে বাপের বাড়ি যাব, এখানে আছে নিমন্ত্রণ, খাওয়া দাওয়া হবে, একবারে রাত্রেও ওইখানে খেয়ে দিয়ে যাত্রা শুনে তারপর রাত্রেবেলায় বাড়ি আসবো। ছেলে চান করে যাবে, ও মাসির সাথে চলে যাবে, কাজটা সব হয়ে গেছে। রেডি? আমি একবার শাড়িটা পরে নিলাম, বারবার কে শাড়ি চেঞ্জ করবে, আমি ভাবছিলাম চুড়িদার পরে যাবো, অন্য ওইখানে গিয়ে ভেবেছিলাম শাড়িটা ছাড়বো, তারপর দেখলাম দেরি হয় যদি বলা তো যায় না, ওই জন্যে শাড়িটা ছেড়ে নিলাম একদম। এই চুল টুল একটু পরে আঁচড়ি নেবো, পুজোও হয়ে গেছে আজ বৃহস্পতিবার। তুই চানটা করে নিবি, হ্যাঁ, ও চান করে আবার ছর্দি যাবে, ওর সাথে টোটোতে চলে যাবে, আমরা ওই পথে ওখানে চলে যাবো, ওইখানে গিয়ে পরে দেখা হবে, চলো ওইখানে গিয়ে দেখা হবে। এই যে বললাম না একটা নিমন্ত্রণ আছে, এই যে যাচ্ছি আমরা, এই দেখো আমার বাপের বাড়ির পাশে এই পুকুরটা, এত ভালো লাগে না পুকুরটা, আমি ভালো করে দেখিয়েছিলাম খুব সুন্দর, কিন্তু ঠিকভাবে এডিট হয়নি, রাখলো না, বসে গেলে চলে এসেছি, খেতে বসে গেছি, আমার ছেলে আর আমার দিদি ছেলে ওই সাইডে বসেছে, আর এদিকে আমি আমার দিদি বসেছি, আর একটা ওই সাইডে বসেছিল আমার মেয়ে, আর মেয়ে ছিল সঙ্গে, হাজবেন্ড ছিল, ওরা সব বসেছিল।
খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। ভাত, আলু চিপস, বেগনি, এই শুক্তোটা এত সুন্দর হয়েছিল না, আমার এত ভালো লেগেছে কি বলবো। ডাল খেলে ভালো লাগে, ডাল যেখানে খেতে এসছে মাসিটার বাড়িতে এসছি খেতে, মাসিটারই মানে শ্বশুরের বাসরি ছিল, মেয়েও এসছে, মেয়ে বাইরে থাকে, ব্যাঙ্গালোরে থাকে, ও এসছে, ওর সাথেও দেখা হলো। আমার মামার শালি হয় মাসি বলছি যাচ্ছে, ও মামার আপনি আসলে বলছেন। আর আমি তো সকালে বাজার গিয়েছিলাম, ওখানে বাজার থেকে সকালে সেরকম কিছু খেয়ে যায়নি, আমাকে বললো হাজবেন্ড বাইরে কিছু খেয়ে না, আমার না খাবো না, তাহলে আর খেতেই পারবো না, ওই জন্য একবারে এখানে খেয়ে চলো খেয়ে। খিদেও পেয়ে গেছিলো, খুব জোর বেলাও হয়ে গেছিলো, প্রায় আড়াইটা বেজে গেছিলো। ধোকাটা এত দারুণ হয়েছিল খেতে না, একদম বাড়িতে বানাতাম, কিন্তু যতই বাড়িতে ভালো করে বানাই যাই না, ভোজ বাড়ির মতন হয় না কেন বুঝতে পারি না, ওরকম কি যায় কে জানে, কিছু একটা তো দেন না। আমি একদুবার বানিয়েছি কিন্তু অত সুন্দর টেস্ট হয় না, আরেকদিন বানাবো দেখবো পারি কিনা। আর অনেক কিছু অনেক রকমের মশলা দেয় হয়তো আমরা সেটা দিই না, তো আমরা বাড়িতে যে মশলা থাকে ওইগুলোই দিই। বাড়ির মাংস রান্নার পার্টি বিয়েবাড়ির মাংস রান্না দেবে অনেক তফাৎ থাকে, সব কিছুই খায় তো ভাবনা ছিল না, সবাই যদি সব কিছু খাওয়া তারপর চলে আসলাম সন্ধ্যেবেলায়। এখানে যাত্রা বলছিলাম না যাত্রা হবে, তো এই যে যাত্রা হচ্ছে, এই যে এনাকে যে দেখতে পাচ্ছেন এটা রামকৃষ্ণ, ও হচ্ছে আমার দাদা, রামকৃষ্ণ সেজেছিল, খুব সুন্দর যাত্রা হয়েছিল। যাত্রাটা মানে বহুত বছর পর এখানে যাত্রা হলো, ওইখানে লক্ষ্মী পুজোয় আগে প্রত্যেক বছর যাত্রা নাটক ফাংশন অনেক কিছু হতো, তো এটা প্রায় বহুত বছর প্রায় 8-10 বছর পর আবার এবছর হলো। আমার দাদা রামকৃষ্ণের রোল করেছিল, খুব সুন্দর করেছিল, একদম রামকৃষ্ণের মতনই লাগছিল। এটা হচ্ছে ওই যে আমার মামার ছেলে, ও রোল করেছিল, আর ওইটা আমাদের পাড়ারই একটা ভাই। এত ভিড় হয়েছিল না বাপরে, প্রচুর ভিড় হয়েছিল, বাইরের থেকে অনেকে এসেছিল দেখতে। আমার মেয়ে আমার ছেলে ওরা তো এই প্রথম যাত্রা শুনলো, আগে কোনোদিন শুনেনি। মেয়ে বলছে মা যাত্রা কিরকম কেমন হয়, আমি বললাম যেমন সিরিয়ালগুলো হয় সিনেমা হয় সেরকম ধরনেরই যাত্রা হয়। মানে ওরাও দেখলো খুব ভালো লেগেছে, মামাকে এরকমভাবে দেখেছে না, খুব ভালো লেগেছে। আর আমার দাদাকে না সবাই খুব একটু বেশ মানে ভয় পায়, সম্মান দেয় আর কি, ভয় পায়, দাদা একটু মানে রাগি টাইপের, তো মানে এমনি যে বকে সবসময় তা না, কিন্তু দাদাকে দেখে সবাই একটু ভয় পায়। নিয়ে বলছে মামা রামকৃষ্ণের রোল করেছে, কী সুন্দর, কী ভালো লাগছে, ওদের মানে অবাক লাগছে এত, মানে এই প্রথম দেখলো, আমার মেয়ে আর ছেলে এই প্রথমই দেখলো। তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমাদের বাপের বাড়ির ওইখানে কীরকম যাত্রা হয়। এই যে এখানে হচ্ছে তারপরের জন্য একটা ছোটোখাটো ফাংশন হলো, নাচ টাচ হলো, আর এই যে আমার দিদির ছেলে দিদির নাতি ইয়ে করছে গান করছে, ও তিনখানা গান করলো, কিন্তু সাউন্ড দিতে পারলাম না, কারণ এটাতে তো সাউন্ড দেওয়া যাবে না, না কপিরাইট চলে আসবে, ওই জন্য সাউন্ডটা দিতে পারলাম না গান। আমাদের মেয়েদেরকেও বললাম, আমার মেয়ে দাদা আমার ভাইজি ওদেরকেও বললাম কর, ওরা করলো না, ওদের সেই দিনে ইন্টারেস্ট ছিল করলো না, তারপরে তুমি আর আমাদের করার ইচ্ছা নেই, ওরাও নাচ আর করলো না। সেদিন খিচুড়িও খাওয়ালো, খিচুড়ি খাওয়ানো হয় পুরো একদম বাপের বাড়ি যত পুরো মানে পাড়া গ্রাম সব
অল টোটাল ওইখানে খাওয়ানো হয়, নরনারায়ণ সেবা করা হয়। এই যে একটা ছোট্ট মেয়ে ওইখানে ডান্স করছে, ভালোই হলো, ছোটখাটো বেশ একটা প্রোগ্রাম হলো, ভালোই। এই যে একজন আছে, দেখো, এ দেখো কি সুন্দর ডান্স করলো বাবারে, টুকটুকির মেয়ে খুব সুন্দর করলো। ওইটা ওর ছেলে, আর ওইদিকে তো কাকা জেঠা জেঠ তো দাদার ছেলে, দেখ ডান্স করলো দারুণ, খুব ফরওয়ার্ড মেয়েটা, স্মার্ট খুব। এই যে তারপরে এখানে খাওয়ানো হচ্ছে, বললাম না এখানে খিচুড়ি খাওয়ানো হয়, তো এই যে সবাই বসেছে লাইন দিয়ে, মানে ওই সাইডে একটা প্যান্ডেল করা হয়েছিল দু সাইডে, ও মানে এত ভিড় মানুষ কুলাচ্ছিল না, লাস্টে রাস্তায় বসে গেছে সব। রাত হয়ে যাবে না, অনেক রাত হয়ে যায়, ওই জন্য এখানটাতেও বসে কিছু মানুষকে খাই দিচ্ছে। তারপর ওই দিকে আমাদের বাড়ির পেছনে একটা জায়গা আছে, ওইখানে ওই যে আমার মা বসে আছে, দিদি ছে বৌমা বসে আছে, একটা খিচুড়ি হয়েছিল, একটা তরকারি হয়েছিল, চাটনি হয়েছিল, আর বোঁদে হয়েছিল। আর এইটা আমাদের যেখানে গাড়ি দেখা হয়, কিন্তু বিশাল বড় বাগান আছে, একদিন তোমাদেরকে দেখাবো, বিশাল বড় জায়গা, টপি টপি ভালোই হয় হয় মানে একজন আছে ওকে দিয়ে করা করা, কিন্তু এবছর আমি জিজ্ঞাসা করছিলাম বৌদিকে যে এবছর করবে না, ওই জন্য দেখি খিচুড়ি আর একটা তরকারি আর ওই চাটনি, আমড়ার চাটনি, আর জমিও বসে আছে, এই যে আমাদের বসে আছে, আর নাকি বসে আছে, সবাই